So all the students and viewers who are watching my video, I'm Jahangir Islam, assistant teacher, Chatura Pilot Girls High School, Chatura Maniglans. Hope all are you good and stay safe and staying at home. To make my class easy and comfortable, I use English and also Bangla. যদিও এখন বিশ্বটা একটা মহামারী দ্বারা আক্রান্ত, বিশ্বের সকল মানুষ এই কোভিড-19 দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এর সাথে পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত, আমাদের শিক্ষার্থী যারা আছে তাদেরও অনেক অপরাধের ক্ষতি হতেছে। এই ক্ষতি পুষে ওঠার জন্য আমাদের মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষকগণ সাধারণ ডাক্তারের নির্দেশে আমাদের স্কুলে অনলাইন ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আশা করি আমার সকল শিক্ষার্থীরা প্রত্যেকটা ক্লাস উপভোগ করবে এবং এতে শিক্ষা গ্রহণ করবে। যাই হোক, আজকে আমরা যে ক্লাসটা করব, যে ক্লাসটা নেব সেটা হচ্ছে নবম, দশম এবং ক্লাস এইট জেএসসি পরীক্ষার্থী, স্পেশালি এসএসসি পরীক্ষার্থী এবং জেএসসি পরীক্ষার্থী উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমাদের ইংরেজি গ্রামারের বা ইংলিশ সেকেন্ড পেপারের একটা টপিক, ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ন্যারেশন। আমরা আজকে চেষ্টা করব ন্যারেশন নিয়ে কিছু কথা শেখার, কিছু কথা বলার। তো আশা করি তোমাদের উপকৃত হবে ভিডিওটা দেখে। আজকে আমাদের লেসন হচ্ছে ন্যারেশন। আমাদের আজকে লেসন হচ্ছে ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন শব্দটা ন্যারেট শব্দ থেকে আগত হয়েছে, এসেছে, যার ন্যারেট হচ্ছে বর্ণনা করা। এই ন্যারেশনের অপর নাম বা আরেকটা নাম সেটা হচ্ছে স্পিচ। তাহলে এই আবেদনিক অর্থ হচ্ছে বর্ণনা করা, ন্যারেট, আর ন্যারেশন মানে হচ্ছে বর্ণনা। তাহলে আমরা শব্দের অর্থ থেকে বুঝতে পারি যে ন্যারেশন হচ্ছে বক্তা যা বলে সেটা, বক্তা যা বলে সেটা হচ্ছে কি ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন বা স্পিচকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডিরেক্ট। এখন আসি প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ডিরেক্ট স্পিচ নিয়ে। ডিরেক্ট অর্থ আমরা সকলে জানি যে প্রত্যক্ষ, প্রত্যক্ষ বলতে সরাসরি। এই অর্থ থেকে আমরা এইভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারি, সেটা হচ্ছে হলো বক্তার কথা বা বক্তা যা বলেছেন সেটা যদি সরাসরি বক্তার ভাষায় উপস্থাপন করা হয়, বক্তা যা বলেছে সেই কথাটা যদি কি করা হয় বক্তার ভাষায় সরাসরি উপস্থাপন করা হয় সেটা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ, সরাসরি অন্য কারো ভাষায় না। এবং এইটা যখন উপস্থাপন করা হবে খেয়াল রাখতে হবে যে এটার কোনো কি হবে না, পরিবর্তন হবে না, কোনো রূপ পরিবর্তন হবে না, ঠিক বক্তা যেইভাবে বলেছে ঠিক একইভাবে কি হবে স্পিচটা উপস্থাপন হবে। বক্তা যা বলে সেটা উপহ ওই বক্তার ভাষায় উপস্থাপন করা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ। আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে পরে বোঝা সুবিধা হবে। যেমন হি সেড টু মি আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। আমি এখানে লিখেছি হি সেড টু মি আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। এখানে আমরা একটা জিনিস
লক্ষ্য করতে পারে সেটা হচ্ছে ডিরেক্টিসে দুইটা অংশ থাকে, কয়টা অংশ থাকে? দুইটা অংশ, একটা হচ্ছে এই অংশ, একটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডিরেক্ট স্পেসে রিপোর্টেড স্পেস যেটা হয় সেটা সবসময় থাকে ইনভার্টেড কমা ভিতরে থাকে। তো আমরা বলছিলাম যে ডিরেক্ট স্পেসে দুটো অংশ থাকে, কত অংশ থাকে? দুটো অংশ। ডিরেক্ট স্পেসে দুটো অংশ, একটা অংশ হচ্ছে কি রিপোর্টিং ভাগ, আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পেস। রিপোর্টিং ভাগ একটা হচ্ছে রিপোর্টেড স্পেস। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় এই রিপোর্টিং ভাগ এবং রিপোর্টেড স্পেস এই দুটো বিষয়ে জানা এবং চেনা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি রিপোর্টিং ভাগ এবং রিপোর্টেড স্পেস দুটো বিষয়ে চিনতে পারি মোটামুটি আমাদের ন্যারেশনের অনেক সহজ হয়ে যাবে করাতে। তো রিপোর্টিং ভাগ, তাহলে রিপোর্টিং ভাগ এখানে কোন অংশটা রিপোর্টিং ভাগ আর কোন অংশটা রিপোর্টেড স্পেস? ইনভার্টেড কমা বাহিরে, তার মানে কি ইনভার্টেড কমা এ বাহিরের অংশ। রিপোর্টিং ভাগ হচ্ছে কি ইনভার্টেড কমা বাহিরের অংশ। রিপোর্টেড স্পেস ইনভার্টেড কমার ভিতরের অংশ, রিপোর্টেড স্পেসটা সবসময় কি থাকবে? একটা ইনভার্টেড কমার দ্বারা আবদ্ধ থাকবে। ইনভার্টেড কমার ভিতরের অংশ আছে কি রিপোর্টেড স্পেস, ইনভার্টেড কমার বাইরের অংশ আছে কি রিপোর্টিং ভাগ, ইনভার্টেড কমার ভিতরের অংশ আছে কি রিপোর্টেড স্পেস। আমরা সংক্ষেপে লিখতে পারি কি রিপোর্টেড স্পেস, রিপোর্টেড স্পেস। তাহলে একটা মোটামুটি হইল যে ডিরেক্ট স্পেস ইনডিরেক্ট স্পেস, ডিরেক্ট স্পেসের দুই অংশ থাকে, একটা অংশ কি রিপোর্টিং ভাগ, রিপোর্টিং ভাগ থেকে ইনভার্টেড কমার বাহিরের অংশ, আর একটা অংশ কি রিপোর্টেড স্পেস, ইনভার্টেড কমার ভিতরের অংশ হচ্ছে কি রিপোর্টেড স্পেস। আচ্ছা এখন আসে আবার ইনডিরেক্ট স্পেস, বক্তা যখন কথা বলে এই বক্তার বক্তব্য যখন আমরা অন্যের ভাষায় উপস্থাপন করি, বক্তার কথাটা তার ভাষায় উপস্থাপন না করে যখন অন্যের ভাষায় কি করি উপস্থাপন করি তখন সেটা হচ্ছে কি ইনডিরেক্ট স্পেস, তখন সেটা হচ্ছে কি ইনডিরেক্ট স্পেস। যেমন আমি আগে লিখেছিলাম কি এখানে বক্তা যা বলছে আমরা বক্তব্যের বক্তব্যটা সরাসরি তার ভাষা উপস্থাপন করছি, এখানে এটা হচ্ছে কি ডিরেক্ট স্পেস, এটা
ইনডাইরেক্ট স্পেস। তো আমরা যখন এটাকে ইনডাইরেক্ট সেন্স করব তখন সেটা হয়ে যাবে হি সেড টু মি দ্যাট, হি সেড টু মি দ্যাট হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। He said to me, I am ill.
এখানে কি আছে আমার ফার্স্ট পারসন আছে আমরা এটা চেঞ্জ করব কিভাবে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে চেঞ্জ হবে কি রিপিটিভ ভার্বের সাবজেক্ট অনুসারে এখানে যেটা হবে এটা ফার্স্ট পারসন থাকলে কি হবে রিপিটিভ ভার্বের সাবজেক্ট অনুসারে তাহলে এখানে এটা আছে আমার চেঞ্জ হবে কি রিপিটিভ ভার্বের সাবজেক্ট আছে এই সাবজেক্ট অনুসারে তাহলে যদি করে ফেলি তাহলে কি হবে হি সেড টু মি দ্যাট আমাদের খেয়াল রাখতে হবে আর যে বিষয় যে থেকে যখন আমরা ইনভার্ট করব তাহলে কমাগুল মুছে যায় কমাগুল তাহলে কি করবে এখানে দেখ ব্যবহার করব যেটা এখানে আই আছে আই টা হবে কি সাবজেক্টের প্রোনাউন হি আছে এ প্রোনাউন হবে কি হি হি থাকবে হি ওয়াজ হি হি সেড টু মি দ্যাট হি ওয়াজ ইল এটা আমি কি বললাম যে কিভাবে সেকেন্ড পারসন স্যার ডাইরেক্ট স্পিসে রিপিটেড স্পিসে যদি থাকে সেকেন্ড পারসন থাকে সেকেন্ড পারসন থাকে সেকেন্ড পারসন থাকলে ইনডাইরেক্ট করার সময় ওই পারসন কি হবে রিপিটিং ভার্ব এর অবজেক্ট অনুসারে কি হবে চেঞ্জ হবে কি হবে অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে ফার্স্ট পারসন থাকলে হবে কি সাবজেক্ট অনুসারে সেকেন্ড পারসন থাকলে কি হবে অবজেক্ট অনুসারে ডাইরেক্ট স্পিস এ রিপিটেড স্পিস এজ দ্য সেকেন্ড পারসন থাকে ইনডাইরেক্ট করার সময় ওই পারসন রিপিটিং ভার্ব এর অবজেক্ট অনুসারে কি হবে চেঞ্জ হয়ে যাবে এখানে হাসান সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর হোম ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইউর হোম ওয়ার্ক আমাদের এটা একটু এখানে সেট করে দেব হ্যাঁ ইউ হ্যাভ ডান ইউর হোম ওয়ার্ক আমার খেয়াল করতে হবে দেখি আমরা এখানে কি আছে সেকেন্ড পারসন আছে আমরা কি জানি সেকেন্ড পারসন হলে চেঞ্জ হবে কি অনুসারে রিপোর্টেড রিপোর্টিং ভার্বে কি অনুসারে অবজেক্ট অনুসারে তারপরে যদি আমরা হাসান যেহেতু এখানে ইউ আছে সেকেন্ড পারসন চেঞ্জ হবে আমার কি অনুসারে অবজেক্ট অনুসারে তাহলে আমরা এখানে কি মি আছে মি এর সাথে হবে কি প্রধান হবে আই আই ডান ইউ আছে এখানে মাই হোম ওয়ার্ক তাহলে কি হলো যদি আমাদের ফার্স্ট পারসন থাকে তাহলে চেঞ্জ হবে কি সাবজেক্ট অনুসারে সেকেন্ড পারসন থাকলে চেঞ্জ হবে কি অবজেক্ট অনুসারে এখন আসি আমাদের থার্ড পারসন থাকে তাহলে কি হবে ডাইরেক্ট স্পিস এ রিপোর্টেড স্পিস এ থার্ড পারসন থাকলে এখানে আছে কি থার্ড পারসন থাকলে
ইনডিরেক্ট করার সময় ওই পারসন পরিবর্তন হবে না। ফার্স্ট পারসন থাকলে চেঞ্জ হবে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন থাকলে চেঞ্জ হবে হচ্ছে কি অবজেক্ট অনুসারে, কিন্তু যদি থার্ড পারসন থাকে, থার্ড পারসন থাকলে আমার কি হবে না, কোনো চেঞ্জ হবে না, জাস্ট ঠিক ওভাবে থাকবে। আমরা একটু উদাহরণ নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের সেটা সুবিধা হবে। হাসান সেড টু মি, হাসান আমাকে বলল, হি হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজটি কি করেছে। আমরা এখানে যে চেঞ্জ করে ফেলবো যে হাসান সেড টু মি দ্যাট, হাসান সেড টু মি দ্যাট, যেহেতু এখানে থার্ড পারসন আছে, থার্ড পারসনের যেহেতু কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা কি করবো এটা এখানে পরিবর্তনের নিয়মটা আমি আশা করি মোটামুটি ক্লিয়ার হবে তোমাদের। এটা দেখলে যদি আমাদের কি থাকে ফার্স্ট পারসন থাকে তাহলে চেঞ্জ হবে কি অনুসারে, সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন থাকলে চেঞ্জ হবে কিন্তু সেটা অবজেক্ট অনুসারে, থার্ড পারসন থাকলে আমার কি হবে না, কোনো ধরনের চেঞ্জ হবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচে অনেক সময় কিছু কিছু নৈকট্য শব্দ থাকে, এটা আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা সেটা কিভাবে পরিবর্তন করবো এটা একটু দেখব আমরা। ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, আমাদের ডিরেক্ট স্পিচে এমন কিছু কিছু নিকট বোঝায়, নিকট সময় বোঝায় বা নৈকট্য সময় বোঝায়, এরকম বোঝার পরে সেটা যখন ইনডিরেক্ট হবে, ডিরেক্ট ইনডিরেক্ট করা হবে, সেটা কিভাবে একটু দূরত্ব বোঝায়, এই দূরত্ব সূচক শব্দ হবে, এরকম কিছু আছে। সেটা হচ্ছে কি একটা দিস, দিস হয়ে যাবে হচ্ছে কি দ্যাট, দিস হয়ে যাবে কি দ্যাট, তারপরে আছে এটা হচ্ছে এই ওইটা, দিস হয়ে যাবে দোজ, দিস হবে কি এটি, দোষ হবে কি দিস হবে দ্যাট, আর দিস হবে দোষ। এরপর আছে হেয়ার, হেয়ার হিসেবে যাবে হেয়ার, দেয়ার অ্যাগো, অ্যাগো হয়ে যাবে হচ্ছে বিফোর, দিস দ্যাট দিস দোষ হেয়ার দেয়ার অ্যাগো হয়ে যাবে হচ্ছে কি বিফোর, কাম থাকলে হয়ে যাবে গো, কাম হবে গো, তারপর তারপর হিদার থাকলে হবে দিদার, হিদার থাকলে হবে কি দিদার, this that this those here there ago before come go hither thither, ke bole amra ekta mushe diye amader ready korbo, acha now যদি নাও থাকে তাহলে হয়ে যাবে হচ্ছে then,
না থাকতে হবে দেন টুডে টুডে থাকতে হবে যাবে হচ্ছে দ্যাট ডে আচ্ছা টুমরো থাকতে হবে যাবে দা নেক্সট অথবা ফলোইং Following day, now then today that day tomorrow factor will be the next day the previous following day. আমরা next অথবা following দেখুন একটা ব্যবহার করবো যদি আমরা কেউ কি yesterday factor will be the previous day এটি ভাবে আমাদের মধ্যে থাকে দা নেক্সট ইয়ার এই ইয়ারটাতে থাকে হলো কি দা প্রিভিয়াস ডে এভাবে আমরা কি করতে হবে এই দূরত্ব বোধক দূরত্ব বোধায় এর দূরত্ব বোধায় এবং শব্দ লিখে দেবে দূরত্ব বোধক শব্দ হয়ে যাবে এখন আমাদের মোটামুটি কি হয়ে গেল পার্সোনাল সম্পর্কে জানলাম তারপর আমরা এই দূরত্ব সম্পর্কে জানলাম এখন আমরা জানব সেটা হচ্ছে কি আমাদের পরবর্তী যে এটা হবে সেটা আবার টেন্স সম্পর্কে সময় পরিবর্তন সম্পর্কে জানবো যেটা হবে টেন্স আমরা এরপরে বলবো কি সময় সম্পর্কে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের চেঞ্জ সেন্টেন্স সেন্টিং যেমন হলো ডিরেক্টিভ থেকে ইন্ডেক্স করার সময় আমাদের চেঞ্জের যে পরিবর্তনগুলো করতে হবে সেটা আমরা পার্সন করলাম সময়ের বিষয়গুলো জানলাম এখন আসবে আমরা চেঞ্জ পরিবর্তন টেন্সের পরিবর্তন সেটা আছে এখানে আমাদের একটু খেয়াল করতে হবে আমরা যদি টেন্সের পরিবর্তনটা যদি ধরতে পারি তারপরে আমাদের ন্যারেশনে ইনশাআল্লাহ অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য এখন এক নম্বর যেটা সেটা হচ্ছে রিপোর্টিং ভাগ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব মানে কি থাকে আমাদের প্রেজেন্ট টেন্স থাকে অথবা ফিউচার টেন্স থাকে এখানে প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটাই আবার ফিউচার টেন্স বলতে ফিউচার টেন্স এর সকল টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই সবগুলো হবে রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট টেন্স অথবা কি হয় ফিউচার টেন্স হয় তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় চেঞ্জ এরকম কি হবে না পরিবর্তন হবে রিপিটিং ভার্ব যদি কি থাকে প্রেজেন্ট টেন্স থাকে অথবা ফিক্সড টেন্স থাকে তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ফিউচার ইয়ার রিপোর্টেড স্পিসের টেন্সে কোনো পরিবর্তন হবে না রিপোর্টেড স্পিস যে টেন্সে থাকবে ঠিক ওই টেন্সেই থাকবে এখানে আমরা কি করতে পারি রিপোর্টেড স্পিস
সুবিধার মধ্যে এটা উল্লেখ করতে পারে যে রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড ইজ স্পিচ এ রিপোর্টেড ইজ স্পিচ এ টেন্স কি হবে না কোন রূপ পরিবর্তন হবে না যে টেন্স আছে ওই একই টেন্সে থাকবে যেমন হাসান সেজ I am ill. Hasan says I am ill. Hasan बोल बोल दे हैं हमी हो सकता है इच्छा में सेंस का शब्द क्या करते हैं Hasan says that. हमारा दी फास्ट पर्सन था इसलिए अबे साबित हुई था सेंस अबे हम राखी करोगे तो अबे Hasan है प्रधान से कि he এখন আমাদের আই এম ইল এই যে রিপোর্টেড স্পিচটা আছে রিপোর্টেড স্পিচ আমরা খেয়াল করতে হবে কোন টেন্সে আছে এটা আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট এখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা কি হবে না এই টেন্সে কোনো পরিবর্তন হবে না এটা যে টেন্সে আছে ওই টেন্সে হবে কিন্তু এখানে সাবজেক্ট ছিল আই এই কারণে আমার সেখানে কি হচ্ছে এম বসেছে কিন্তু এখন আমার সাবজেক্ট হলো কি হি হি করে তো আমরা এম বসাতে পারবো না হি সাথে তো এম বসে না হি সাথে বসেছে কি ইজ হি ইজ ইল তাহলে হাসান সেজ দ্যাট হি ইজ ইল শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে কিন্তু আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে আচ্ছা আমরা এর পরবর্তী যে অংশ থাকবে এক্সাম্পল গুলো গুলো দেব তোমাদের তাহলে আমরা এর পরে দেখা কি করব তখন আমরা বাদ বাকি যে রুলস গুলো আছে ওটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আজকে মত এইভাবে ভালো থাকো সবাই বাসা থেকে সুস্থ থাকো সাবান দিয়ে একটু পর পর হাত ধুবে মাঝে মাঝে সাবান দিয়ে গরম পানি কুলি করবে বা চা খাবে এভাবে একটু সুস্থ থাকবে আসসালামু আলাইকুম।